যাকে সেরো ইচ্ছা দারে এখানে যে মুখ এ দুটো এক, তার চেয়ে বড় কবি গিয়েছে, তার চেয়ে বড় শিল্পী গিয়েছিল। আজকে না হয় চাঁদমুখ শুনলে বরঞ্চ ওকে চাঁদমুখ বলে বলে ঠাট্টা করছে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, অর্থাৎ এইভাবেই কিন্তু, এবং বিজ্ঞানেরও কথা তাই, দুটো আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন বিপরীত জিনিসের মেলানো। গাছে আপেল ধরে খুব মানে হাজার হাজার বছর ধরে ধরছে, আর গাছতলায় মানুষ বসে থাকে, কিন্তু আপেলটি যখন নিউটনের মাথায় পড়ে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। অর্থাৎ এই আপেল পড়া এবং পৃথিবীর যে আকর্ষণ এটিকে তিনি এক করতে পেরেছেন। সায়েন্স অ্যান্ড আর্ট কিন্তু এইখানে এক, এবং এই আপাত দৃষ্টিতে দুটো বিচ্ছিন্ন জিনিসকে এক করা, এইটি সম্ভব হয়েছে কতগুলো মিডিয়ামে, একটা হচ্ছে ফিল্ম, আর একটা হচ্ছে এখন যেটাকে টেলিপ্লে বা টেলিভিশন মিডিয়ামে করা হয়। বিজ্ঞান এবং শিল্প দুটো এক হয়েছে তো সেই মাধ্যমে এরা কাজ করছেন, আমার খুব ভালো লেগেছে। তবে আমার জানা ছিল না তখন যখন তালিকা পড়ছিল যে এতজনা এর ভেতরে আছেন, আমি কয়েকজনকে জানতাম। তবে আদিতে স্মরণ করা দরকার যে আপনাদেরই পূর্বসূরি কাইয়ুম চৌধুরী 1958 সালে আমার যে প্রথম ছবি মাটির পাহাড়, 1958 সালে আমি ওটার চিত্রনাট্যকার সংলাপ রচয়িতা ছিলাম এবং ওটার প্রধান সহকারী পরিচালক ছিলাম, পরিচালক ছিলেন মহিউদ্দিন। সেইখানে কাইয়ুম চৌধুরী একজন সহকারী পরিচালক হিসেবে প্রায় 6 মাসের মতো আমার সঙ্গে কাজ করেছে, তার চেয়েও অনেক বড়ভাবে কাজ করেছেন আরও কিছু পরে মুর্তজা বশীর, তার মতো একজন শিল্পী আপনারা হয়তো জানেন, নদীয় নারী সাদেক খান যে ছবিটি বলছেন তার চিত্রনাট্য রচনা করেছেন, প্রধান সহকারী পরিচালক ছিলেন এবং নিজে তিনি একাধিক চিত্রনাট্য রচনা করে অপেক্ষায় ছিলেন যে কেউ টাকা লগ্নি করবে তিনি ছবিটা করবে, করেননি। তবে মুর্তজা বশীরের এবং তিনি আরেকজন, তিনি কিন্তু শুধু ছবি এঁকেছেন তাই নয়, তিনি কিছু ভাস্কর্যের কাজ করেছেন, তিনি গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, এবং একেবারে বাইরের একটা জিনিস, প্রাচীন মুদ্রা সংগ্রাহক হিসেবে সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে তার একটি বিশাল অবস্থান আছে, এটা আমরা কেউ হয়তো সেইভাবে মনে করি না, কিন্তু হি ইজ ওয়ান অফ দি বিগ নেম ইন নিউম্যাটিক কালেকশন, মুদ্রা, প্রাচীন মুদ্রা সংরক্ষণ, প্রাচীন মুদ্রা নিয়ে গবেষণা বিশ্লেষণ করা ঐতিহাসিক, উনি এই বিভাগেও কাজ করেছেন। সেই মুর্তজা বশীরের তার রচনা সমগ্র যেগুলো বেরোচ্ছে তার ভেতরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে চিত্রনাট্য রয়েছে, চিত্রনাট্য রয়েছে যেটা তিনি ছবি করতে পারেননি। কাজেই আমার মনে হয় যে এর পরে যখন এই আবার উৎসব হবে রং মিস্ত্রি, আমার মনে হয় এই দুজনকে কোনোভাবে সম্মানিত করা অগ্রজ হিসেবে, যে এইভাবে আর আমি জানতাম না এই যে রং মিস্ত্রির ভেতরে যারা আছেন তারা যে এখান থেকে বেরিয়ে যাওয়া প্রশিক্ষণ নেওয়া শিল্পী, এটা আমার জানা ছিল না। অনেকে অনেকের কাজ দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি আলাদা করে